Welcome to Raj Devi Productions. আমি কোনো লেখক নই। আমার পেশা নির্বাচনের বয়স পর্যন্ত এখন হয়নি। আমার নাম আবির সেনগুপ্ত। যে সময় থেকে এই কাহিনী লিখতে শুরু করছি, অর্থাৎ এই মুহূর্তে আমার বয়স 18। সম্প্রতি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনার ব্যাপারে বিশেষ নজর আমায় রাখতে হয়, বলা যায় একটু বাধ্য হয়ে, এই কারণ আমার বাড়িতে শতভাগ পুরুষ মানুষই শিক্ষকতার পেশার সঙ্গে জড়িত। আর সেই পরিবার সদস্য সমূহের মধ্যে যাকে নিয়ে আমার লিখতে বসা, সে হলো আমার মেজো কাকার ছেলে সমরেশ সেনগুপ্ত। এই অঞ্চলে তার পরিচিতি মাস্টারদা হিসেবে। পেশায় সে একজন প্রফেসর হলেও নেশায় মাস্টারদা একজন ধূর্ত গোয়েন্দা। যদিও এই নেশার কারণের পেছনেও এক প্রকার পড়াশোনাই দায়ী। মাস্টারদা পড়াশোনার সূত্রে কলেজ জীবনটা কাটিয়েছিল কৃষ্ণনগরে। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে পড়তে পড়তে তার ঝোঁক পড়ে ওই মুর্শিদাবাদ, বহরমপুর এসব ঐতিহাসিক স্থাপত্য সঞ্চিত জায়গাগুলির দিকে। উপরন্ত কৃষ্ণনগরে তার মামার বাড়ি হওয়ায় সেখান থেকেই সুবিধা হতো। বইয়ের পাতায় সঞ্চিত স্থাপত্যগুলো নিজের চোখে খুঁটিয়ে দেখার। মাস্টারদার বড় মামা, বলা যায়, তার এই গোয়েন্দা জীবনের হাতে খড়ি দিয়েছেন। তিনি পুলিশ প্রশাসনের একজন বড় কর্তা হওয়ায় তারও ইচ্ছে ছিল মাস্টারদা, অর্থাৎ তার ভাগ্নে, এই পেশাতেই যুক্ত হোক। সে কারণে তিনি আর্থার কনান ডয়েলের শার্লক হোমস সহ আমাদের বঙ্গভূমিরও বেশ কয়েকটা গোয়েন্দার বই কিনে দিয়েছিল তাকে। সেখানের থেকেই লাগলো নেশা। পটভূমিতে না গিয়েও মাস্টারদার মস্তিষ্কের ক্ষমতা ও গল্প পড়ে সঞ্চিত অভিজ্ঞতা দিয়েই তার বড় মামাকে অনেক দাগি দাগি আসামিদের ধরিয়ে দিতে সাহায্য করেছে। মাস্টারদার মামা বুঝতে পেরেছিল ওই গোয়েন্দা বইগুলো কিনে দিয়ে কি মারাত্মক ভুলই না করেছে সে। এতে করে মাস্টারদার পুলিশের চাকরির প্রতি ঝোঁক না গিয়ে বরং পুলিশের অপদার্থতার ওপরে আক্রোশ জমেছে বিস্তর। এরপরে সমরেশ ওরফে মাস্টারদার পড়াশুনো শেষ হওয়ার পরে সে কলকাতায় চাকরি নিয়ে চলে এলো। মাঝে মাঝেই খবরের কাগজের পাতায় তার পছন্দসই কোনো রহস্য দেখলেই তার বড় মামার সঙ্গে যোগাযোগ করে। ঘটনাস্থলের পুলিশ বিভাগের সঙ্গে ভাব জমিয়ে নিয়ে সলা পরামর্শ করতে শুরু করে দেয়। যদিও এগুলো তার তখনই মাথায় চাপে যখন তার কর্মক্ষেত্রে লম্বা কোনো ছুটি পড়ে যায়। তবে এই সকল কাজে সে যতবারই নেমেছে প্রত্যেকটাতেই এখনো পর্যন্ত সফল হয়েছে। কাজেই পুলিশ মহলে বেশ নাম ডাক হয়েছে তার, প্রাইভেট ডিটেকটিভ এস সেনগুপ্ত নামে। যদিও এই খ্যাতির ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ কখনোই নেই, এই বিষয়টাকেও খুব একটা বলার মতন বিষয় মনে করে না সে। আমি সমরেশদার বর্তমানে একজন ইতিহাসের ছাত্র এবং তার বিচক্ষণতার গুণমুগ্ধ ভক্ত। এই কাহিনী লিখছি কারণ ছোটবেলার থেকে পিকনিকের মরশুম পড়লেই মনের ভেতরে একটা আলাদা আবেগ কাজ করত। কিন্তু সেই বছরের পিকনিক লিখে রাখার মতন একটা অভিজ্ঞতা তৈরি করল আমার জীবনে, যার প্রধান কারণ হলো মাস্টারদা। ডিসেম্বরের 20 তারিখ সেদিন বাড়ির সকলে গেছে তারাপীঠ 3 দিনের জন্য। সেই মুহূর্তে বাড়িতে মানুষ বলতে তখন আমি আর আমাদের চাকর বলাই। মাস্টারদাও ছিল, তবে সে তখন ছিল তার এক বন্ধুর বাড়ি বিয়ের নিমন্ত্রণে। ফিরে আসার কথা ছিল কালকের মধ্যেই, কিন্তু এক রাত পেরিয়ে যেতেও যখন তার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন থেকেই আমি অনুভব করলাম খাঁচায় আবদ্ধ পাখির অবস্থা আসলে কি প্রকার হয়। পরের দিন বলায়ের সঙ্গে তার দেশের বাড়ির ব্যাপারে গল্প শুনতে শুনতে মাস্টারদার পড়ার ঘরে বসেই ঝিমুচ্ছিলাম। হঠাৎ অলস হৃৎপিণ্ডে বিদ্যুৎ সঞ্চার ঘটাল আমাদের নতুন ডোরবেলের শব্দ। ওফ, সত্যি বড় শ্রুতিকটুর এই আওয়াজ।
বলাইদা আমার ফ্যালফ্যালে অবস্থা দেখে মুখে গামছা চেপে দরজা খুলল। শুনতে পেলাম, মিস্টার এস সেনগুপ্ত কি বাড়িতে আছেন? টেবিল থেকে চশমাটা তুলে নিয়ে দরজার সামনে এলাম। দেখলাম একজন বছর 50 কি 55 ভদ্রলোক ঠোঁটে একটা অপ্রস্তুত হাসি টেনে আমার দিকে তাকালেন। মাথার চুলে পাক নেই, চামড়া উজ্জ্বল, দেখলেই মানুষটার শৌখিন মানসিকতার পরিচয় পাওয়া যায়। প্রণাম নিবেদন করে বললাম, না মাস্টারদা তো এখন বাড়িতে নেই, কেন বলুন তো? না মানে আমায় পাঠালো স্থানীয় থানার বড়বাবু নিমাই পালিত, ওনার সঙ্গে একটু দরকার আছে। এমন সময় রাস্তায় একটা হলুদ অ্যাম্বাসাডার দাঁড়াতে দেখলাম এবং গাড়ির থেকে নেবে এলো মাস্টারদা। স্বভাবতই মাস্টারদার চালচলন দেখলে মানুষ মনে করবে সে খুবই ব্যস্ত প্রকৃতির, কিন্তু আসলে তার চরিত্রের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। একটা নেভি কার্টে অগ্নিসংযোগ করে সিঁড়ি ভেঙে দরজার দিকে এগিয়ে এলো। বলল, পালিতবাবু ফোন করেছিল, আপনি বিনয়বাবু নিশ্চয়ই? আগন্তুক ভদ্রলোক মাথা নেড়ে সম্মতি জানাল। বাইরে কেন, ভেতরে চলুন। আমরা সবাই দোতলায় মাস্টারদার ঘরে এলাম। এই ঘরটা অন্য সকল ঘরের থেকে বড় এবং ছাত্র পড়ানোর মতন জায়গা রেখেই এক কোণে বিছানা পাতা। ঘরের আর এক কোণে একটি টেবিলকে কেন্দ্র করে 4 চেয়ার, আমরা তাতেই বসলাম। মাস্টারদা বলল, বলুন এবার কেন হঠাৎ পালিতবাবুর আমার কথা মনে পড়ল? ভদ্রলোক একবার ঢোক গিলে বলল, আপনাকে সবটা খুলে বলি সেনগুপ্তবাবু, হয়তো আপনি জানেন যে আসলে কোন রকমের বিপদে পড়লে মানুষ একজন প্রাইভেট ডিটেকটিভের দ্বারস্থ হয়। যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তা শুনলে আপনারা হয়তো বলবেন পুলিশের দ্বারস্থ হতে, কিন্তু প্রশাসনকে এই বিষয়ে টেনে আনলে হিতে বিপরীত হতে পারে। কারণ আমার অনুমান যে যা হচ্ছে তার পেছনে আমার বাড়ির মানুষই আছে। পালিত আমার দুঃসম্পর্কের আত্মীয়, তাকে সবটা জানাতে সে আপনার কথা বলল, তাই একটা শক্ত প্রমাণ না মেলা পর্যন্ত আশা করছি বুঝতেই পারছেন। বলাইদা এই সময় চা নিয়ে এলো। ঝুল বারান্দার ওপরে কাগজওয়ালা খবরের পাণ্ডুলিপি মুড়িয়ে ছুড়ে দেয়, তারপর তার সাইকেলের বেল ব্যস্তভাবে কয়েকবার বাজিয়ে তার উপস্থিতির সংকেত দিয়ে যায়। সেই শব্দ শুনে বলাইদা আমার দিকে তাকালে আমি তাকে কাগজটি তুলে ঘরে নিয়ে আসতে ইশারা করলাম। ভদ্রলোক একটি পেয়ালা তুলে ছোট্ট চুমুক দিয়ে বলল, আসামটি? অবাক হতেই হলো। বললাম, আপনি কিভাবে বুঝলেন? তার দুই চোখের কোণায় পাতলা চামড়াগুলিতে একটা আত্মতৃপ্তির ভাব ফুটে উঠল। বলল, আমার নাম বিনয় ঘোষ, দাদার না থাকায় বর্তমানে আমি চেরাপুঞ্জি টি এস্টেটের কর্ণধার। বাবা কাকা ব্রিটিশ আমল থেকেই ওখানে গিয়ে জমিদার দখল করেছিলেন, যদিও তাতে ক্রিস অ্যামরন নামের এক ব্রিটিশ নীলকরের পরোক্ষ মদত ছিল। কলকাতায় আমাদের দুটো বাড়ি আছে, কিন্তু সেখানে আজ প্রায় 15 হয়ে গেল আমরা আসিনি। অপ্রাসঙ্গিক হলেও বলতেই হয়, এখন সে জায়গার মূল্য যা পাওয়া যাবে তাতেই একটা প্রজন্মের ভরণ পোষণ করা যায়। তবে সেনগুপ্তবাবু, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না, এবং শুধু আমি নই, আমার গোটা পরিবারের পেছনে কেউ ছায়ার মতো লেগে পড়েছে এই দিন দশেক হলো, আমার দাদা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে। দেখুন তো, এটাই আপনার ছায়া কিনা? আবির গিয়ে দরজাটা খোল। দ্রুত গিয়ে দরজা খুলতেই দেখি একটা বছর 30-33 যুবক। ছেলেটির চোখ বিস্ফারিত, আপাত বিস্ময়ে তার মুখ লাল হয়ে উঠেছে। মাস্টারদা বলল, বিলাসবাবু বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে শোনার আর কোনো দরকার নেই, আসুন একসাথে বসে শোনা যাক। আপনি কিভাবে বুঝলেন যে আপনার পরিবারের পেছনে লোক লেগেছে? এই নিন ধরান। ভদ্রলোক তখনও সম্পূর্ণ ব্যাপারটিকে গলদ্ধকরণ করে উঠতে পারেনি। তার বিস্মিত দৃষ্টি যথাক্রমে আগত ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করে চলেছে। মাস্টারদা ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমি মাস্টারদা না হলেও হয়তো ছদ্মবেশের আড়াল থেকে আপনাকে টেনে বের করে আনতে পারতাম মিস্টার বিনয় ঘোষ। সত্যান্বেষণ করার স্বার্থে সত্য মিথ্যা নিয়ে যাচাই বাছাই আমার কম করতে হয়নি জীবনে, সে কারণে শুধু কলকাতার খবর পড়লেই আমার চলে না, দেশ বিদেশের কাণ্ড কারখানাতেও আমার নজর রাখতে হয়। কিছুই বুঝতে পারছেন না তাই না? যাই হোক আবির, তুই অন্তত ব্যাপারটা মাথায় রাখবি,
এটা আমার বিশ্বাস ছিল। তবে এখনো পর্যন্ত পরিস্থিতিকে সামাল দিয়ে রেখেছিস, এতে তোকে ফুল মার্কস দিতেই হবে। এবার একটু বিনয়বাবু ও বিলাসবাবুকে প্রথম থেকে ব্যাপারটা শুনিয়ে দে দেখি। কি মনে পড়লো চেরাপুঞ্জির ঘটনাটা? এতক্ষণে পুরো ব্যাপারটা মাথায় এলো আমার। ইস, অবসাতে ভুগতে ভুগতে মস্তিষ্কে যে এতটা পুরো জঙের পরত পড়েছে তা বেশ বুঝতে পারলাম। তবে কিছু একটা মনে পড়ছিল যেটা পেটে এসেও মস্তিষ্কের আলসেমির কারণে মুখে আসছিল না। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে মানুষ দুটির আপাদ মস্তক নিরীক্ষণ করে চোখ বুঝে পুরো ঘটনাটিকে সাজিয়ে নিলাম। তারপর করতে শুরু করলাম আমার স্মৃতি নিঃসৃত একটি দুর্ধর্ষ ঘটনার বিশ্লেষণ। মাস তিনেক আগের কথা, পালিতবাবুর পরামর্শে মাস্টারদার সাথে মেঘালয়ে গিয়েছিলাম। থাকার ব্যবস্থাটা অবশ্য উনিই করে দিয়েছিলেন, মেঘালয়ের কাছে একটা পাহাড়ি উপত্যকার হোমস্টেতে। এখানে একটা কথা না বললেই নয়, যে পরিবেশে আমরা ছিলাম সেখানের বর্ণনা একটু বলে রাখি। চারিদিকে ফার্নের দৈত্য প্রমাণ পাঁচিলের মাঝে একটি কাঠের তৈরি লাল রঙের দোমহলা বাড়ি। নিচের থেকেই ঝুল বারান্দার সাথে লাগোয়া শোবার ঘর দুটির কাচের রঙিন জানলাগুলি দেখা যায়। যে ঘরের একটিতে আমি ও মাস্টারদা মাথা গুজেছি। এখানে আসার খবরটা আগের থেকে ছড়িয়ে গিয়েছিল এই হোমস্টের মালিক নিখিল তামাংয়ের মাধ্যমেই। পৌঁছানোর পরদিন থেকেই টুকটাক লোকজনের আনাগোনা শুরু হলো। তার থেকেও বেশি কারণে অকারণে যে কথাটি আমাদের শুনতে হলো তা হলো, মাস্টারদা, আবির দাদাবাবু সব কুছ ঠিক আছে তো? ইনিই হলেন আমাদের আবাসিকের মালিক। আর আমি এই প্রশ্নের উত্তরে ইতিবাচক মাথা নেড়ে নেড়ে ওষ্ঠাগত হয়ে উঠেছি। দিন দশেক কেটে যাওয়ার পর সেখানকার লোকাল থানার বড়বাবু নিরাময় দাস এলেন একজন বয়স্ক লোককে নিয়ে। নবাগত লোক, চোখে একটি কালো চশমা। এই দুধে দারোগার সঙ্গে প্রথম দিনই আমাদের আলাপ হয়েছে। অবাক হলাম যে বিষয়টি দেখে তা হলো, দাসবাবু ওনাকে প্রবেশদ্বারে ছেড়ে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে রইলেন। দোতলার যেই অংশটিতে আমি বসে সমস্ত ঘটনাটা দেখলাম সে জায়গাটা নিচের থেকে দেখলে শুধু কয়েকটা সাজানো ফুলের টপ ছাড়া আর কিছুই প্রত্যক্ষ করা যায় না। নিচের তলায় কাঠের সিঁড়িতে পায়ের শব্দ শুরু হল। আমি মাস্টারদার ঘরের সামনে গিয়ে নিচু গলায় একবার ডাকলাম, মাস্টারদা। সাড়া এলো না। আসলে সময়টা ভাত ঘুমের আর ওর শরীরটা তখন জুচ্ছই ছিল না। ততক্ষণে আগন্তুক উপরে চলে এসেছেন। ভদ্রলোক চশমা খুলে বললেন, আমার নাম ভুজঙ্গ ঘোষ, মেঘালয় টি স্টেটের কর্ণধার। আপনারা বোধ হয় এখনো চেরাপুঞ্জির ভিউ পয়েন্ট যাননি, তাই না? মাথা নেড়ে না বাচক ইঙ্গিত করলাম। বেশ, তবে আমার তরফ থেকে অগ্রিম নিমন্ত্রণ থাকলো আপনাদের। আবিরবাবু, আপনাদের মাস্টারদা অর্থাৎ প্রাইভেট ডিটেকটিভ এস সেনগুপ্তের ব্যাপারে যত শুনেছি পালিতের কাছে, ততই মুগ্ধ হয়ে আপনাদের সঙ্গে দেখা করার স্বাদ জেগেছে। বিশ্বাস করবেন কি না জানি না, এখনও প্রাত্যহিক সারাদিন কোনো না কোনো সময় বাড়ির লোকের সাথে মিস্টার সেনগুপ্তের ব্যাপারে আলোচনা হয়েই যায়। দরজা খোলার শব্দ পেয়েই দুজনেই সেদিকে তাকালাম। মাস্টারদা একটা বাদামি রঙের আলোয়ান গায়ে চাপিয়ে বাইরে এলো। বলল, ওয়েলকাম মিস্টার ঘোষ, এখন কেমন আছেন? অবাক হয়ে মাস্টারদের দিকে চাইতেই সে মৃদু হেসে বারান্দার কোণের চেয়ারটিতে গিয়ে বসল। আমি ব্যস্ত হয়ে আমার শোবার ঘরের থেকে দুটো কাঠের চেয়ার বের করে এনে তার সম্মুখে পেতে অতিথিকে বসতে বললাম। মাস্টারদা বলতে থাকল, আবির, কাল সন্ধ্যায় তামাংবাবু যে কাগজের মোড়কে মুড়ে আমাদের জন্য গরম গরম তেলে ভাজা এনেছিল, সেই পেপারের টুকরোতেই ভুজঙ্গবাবুর ছবিসহ অসুস্থতার একটা স্তবক ছিল, যদিও দুই লাইনের পরে লেখাগুলি একেবারে ঝাপসা ছিল। সত্যি এই মানুষটা যতই তারিফ করা যায় ততই কম বলে মনে হয় আমার। ওর দৃষ্টি যে খঞ্জন পাখির মতো চঞ্চল তা আমি জানতাম। তবে মেঘালয়ের ডাউকি বর্ডারের ব্যাপারে কথা বলতে বলতে
কখন তেলে ভাজাতে চুপচুপে হয়ে যাওয়া কাগজটির মর্ম পড়ে নিয়েছে তা গুণাক্ষরেও টের পায়নি। ভুজঙ্গবাবু বললেন, এই এখন একটু ভালো আছি বলে আসতে পারলাম আপনার কাছে ছুটে মাস্টারদা। ঈশ্বরে আমার বিশ্বাস তেমন প্রখর নয়, তবে এমন সময় আপনার মেঘালয়ে উপস্থিতি আমার কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। কি ব্যাপার একটু খুলে বলুন তো। ভদ্রলোক একবার উঠে গিয়ে ঝুল বারান্দায় কোমর সমান রেলিং থেকে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে দারোগাবাবুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হলেন। তারপর চেয়ারটা আরও একটু মাস্টারদার দিকে টেনে নিয়ে বসলেন। বললেন, সেনগুপ্তবাবু, চেরাপুঞ্জিতে চা বাগান বহু প্রাচীন এবং জনপ্রিয় একটি স্থান। পর্যটক দেশ বিদেশ থেকে যা আসে তারা একবার না একবার ওই ভিউ পয়েন্টে এসে বাগানের চা চেখে দেখেন। যে কারণে আপনার এখানে এসেছি তার সূত্রপাত হয়েছে ওই ভিউ পয়েন্ট থেকেই। সেনগুপ্তবাবু, আমার সমতলে 6টা হোটেল আছে, খুব কম হলেও প্রায় 30 জন লোক কাজ করে সব মিলিয়ে। আমার ছোট ভাই বিনয় সেগুলো দেখাশুনো করে, আর তাছাড়া এরকম হোমস্টে আছে গোটা 3। ওদিকে দিল্লি বাজারে আমাদের বড় মেঘালয় টিয়ের ব্যবসা, সে কারণে ভাইয়ের 1 মাস পরপর 3 দশকের জন্য রাজধানীতে যেতে হয়। ওই সময়টুকু সমস্ত কাজকর্ম দেখাশোনার ভার থাকে মোহন নন্দী নামক আমার এক পরিচিত মানুষের ওপর। সে কথা বলতে পারে না, তবে কাজে কর্মে তার কোনো ত্রুটি নেই। আপনাদের কি বলি সেনগুপ্তবাবু, অর্থ বিনিয়োগ ও জনকল্যাণ সূচক কাজকর্মে আমি সর্বদা উদার থাকি বলে এই পাহাড়ের রাজনৈতিক মহলে আমার পদাঙ্ক অনুসরণ করার লোকের অভাব নেই। তাই কাগজে আমার শারীরিক অসুস্থতার কথাটাও কেউ কানে শুনেই ছেপেছে। মিস্টার সেনগুপ্ত, 25 দিন আগে চেরাপুঞ্জির টি গার্ডেন ভিউ পয়েন্ট থেকে আমার সব থেকে বিলাসবহুল আবাসিকে আশ্রয়রত 3 জন পর্যটক নিখোঁজ হয়েছেন, প্রত্যেকে আলাদা পরিবারের। আর তার থেকে বড় কথা হলো, সেদিন থেকে আমার ওই প্রিয় সহকর্মী মোহন নন্দী, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ওই হোটেলটা বন্ধ করে দেওয়া হয়েছে, উপরোক্ত পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও কোনো কিছু না পেয়ে এখন আমায় চেপে ধরছে বারবার। পর্যটকদের মধ্যে একজন বহরমপুরের আর 2 জন কলকাতার, পেশায় 1 জন উকিল আর বাকি 2 জন তেজারতি কারবার করেন। আমি আপনার টেলিফোন নাম্বার জোগাড় করতে পারিনি, এদিকে আপনাদের ওখানেই ইন্সপেক্টর পালিত আমার পরিচিত, তার নাম্বারও আমার কাছে নেই। অনেক পুরনো কলকাতার কাগজ জোগাড় করে আপনার ঠিকানায় চিঠিও পাঠিয়েছি কয়েকদিন আগে। এবার আপনি বলুন, এই সময় আপনার এখানে উপস্থিতিটাকে কি ঈশ্বরের পাইয়ে দেওয়া বলা যায় না? না, ঠিক তা নয়। পালিতবাবু আমাদের এখানে আসার জন্য সুপারিশ করেছেন, তবে আপনার ব্যাপারে জানাননি। ব্যাপারটা কাকতালীয়, তবে উপযুক্ত সময় দেখা হলো হয়তো। এই নিখোঁজ ব্যক্তিদের পরিবারের বাকিরা সবাই বহাল তবিয়তেই আছে, তার মানে। বাকি সদস্য বলতে, অমল বণিক অবিবাহিত, ঘনশ্যাম মিত্র বিপত্নিক, 1 মেয়ে বিয়ে হয়ে গেছে, পরে আর বাবার সাথে যোগাযোগ রাখেনি। কিন্তু বহরমপুরের মনসুর খান সদ্য বিবাহিত, তার পত্নী সপরিবারে এসে আমার বাড়িতে হল্লা করে গেছে। আমি 3-3 মধ্যে সবার খবর জোগাড় করে ফেলেছি, এতক্ষণ পর্যন্ত তবুও সব ঠিক ছিল। আমি স্থানীয় পুলিশের সাথে কথা বলে আশপাশের খাদে পর্যন্ত লোক নামানোর ব্যবস্থা করিয়েছি, কিন্তু আরও দুশ্চিন্তায় ফেলল 15 দিন আগে আসা আমার দিল্লির টি বিজনেস ম্যানেজারের চিঠি থেকে। চিঠি? এই 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 দেখুন, এই আমি সাথে করে নিয়ে এসেছি। বলে ভদ্রলোক পকেট থেকে একটা বাদামি খাম বের করে মাস্টারদার দিকে এগিয়ে ধরল। মাস্টারদা তার থেকে একটি ছোট চিরকুট বের করে প্রথমে তার চোখের সামনে মেলে ধরল, তারপর চশমা কপালে তুলে সেটি আমার দিকে এগিয়ে দিলে আমি পড়লাম লেখাগুলো। তাতে হিন্দি ভাষায় লেখা আছে, স্যার আপকে ছোটে ভাই বিনয় 2 দিন সে মিল নেই রা হয়,
দিল্লি মার্কেট আর উসকে আসপাস হাম লোকনে বহুত ঢুন্ডা, আপ বোলেঙ্গে তো পুলিশ মে এক মিসিং ডায়েরি কর দেঙ্গে। পড়ে আমি মাস্টারদার দিকে বিস্মিত হয়ে তাকালাম, তার কপালেও চিন্তার ভাঁজ। একটা সিগারেট ধরিয়ে মাস্টারদা বলল, কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দিন তো। আপনার ভাই বিনয় কতদিন আগে দিল্লি গেছে? 20 দিন হলো। তার মানে আপনার হোটেলের অতিথি ও কর্মী নিখোঁজ হওয়ার 5 দিন পর। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাবা মা কেউ আর বেঁচে নেই, আমি বিয়ে করিনি, ভাইকে বড় করা আর ব্যবসার চাপে সময় বয়ে গেছে ঝড়ের মতো। ছোট ভাই বিনয় যেমন পড়াশোনায় তেমনই তার বুদ্ধি, তাকে বিয়ে দিয়েছি, বৌমাও ব্যবসায়িক কাজবাজ দেখাশোনা করে টুকটাক। কিন্তু এ কি শুরু হলো মিস্টার সেনগুপ্ত, কোনোদিনও তো কাউর ক্ষতি করিনি। আপনার বিলাসবহুল হোটেলটির নাম? ঘোষ অ্যান্ড ব্রাদার্স। কোনো পর্যটক থাকতে দেওয়া হচ্ছে না, তবে তদন্তের স্বার্থে আপনি যেতে পারেন, দাসবাবু আপনাকে সুপারিশ করলেন, সে জানে আমি আপনার ব্যাপারে কিছু জানি না। ক্ষমা করবেন, কারণ পুলিশের সামনে আমায় এখন খুব ভেবে চিনতে কথা বলতে হচ্ছে মিস্টার সেনগুপ্ত, আপনার সাম্মানিক নিয়ে ভাববেন না, শুধু আমি সত্যের উন্মোচন চাই, আমার ভাইকে, আমার কর্মী ও হারিয়ে যাওয়া মানুষগুলিকে ফিরে পেতে চাই। আপনার নাম্বারটা দরকার পড়বে, ওটি রেখে আপনি এখন ফিরে যান, এখানে আসার আর দরকার নেই, খুব প্রয়োজন হলে আমি চলে যাব, বাকি কথা টেলিফোনে হবে। ভুজঙ্গবাবু উঠলেন, পাংশু মুখে নমস্কার প্রদান করে উনি সিঁড়ি ধরলেন। কি বুঝলি আবির? বলে আমার ঘরে ঢুকল। বললাম, ঘোষ অ্যান্ড ব্রাদার্সের তিনজন অতিথিসহ হোটেলের পরিচালক মোহন নন্দী নিখোঁজ, এবং ঠিক তার 5 দিন পরে ভুজঙ্গবাবুর ভাই বিনয় ঘোষ দিল্লি থেকে নিখোঁজ। পুরোটাই রহস্যের জাল মাস্টারদা, এর বাইরে তো আর কিছুই বুঝতে পারলাম না। তুমি কিছু পেলে? দেরি করে লাভ কি, চল বেরোই, বিনা কারণে ভুজঙ্গবাবুকে হেনস্থা হতে দিতে পারি না আমি। তাছাড়া একজন প্রাইভেট ডিটেকটিভের হাওয়া বদলে সব থেকে বড় খোড়াক হলো একটা রহস্যময় কেসের উন্মোচন। তুই তৈরি হয়ে নে, গন্তব্য ঘোষ অ্যান্ড ব্রাদার্স আবাসিক ভবন। আমি আর কথা না বাড়িয়ে তৈরি হয়ে নিলাম। কলকাতার থেকে আসার সময় পালিতবাবু এখানে কথা বলে আমাদের এদিক ওদিকে ঘোরার জন্য তামাংকে বলে একটা গাড়ির ব্যবস্থা করিয়ে দিয়েছে, যদিও এটা কাজে লাগলো এই প্রথম। গাড়ির ড্রাইভার বাঙালি, নাম জগন্নাথ মণ্ডল, সে এখানে আছে প্রায় 25 বছর হয়ে গেল। মাস্টারদার মুখে আমাদের গন্তব্যের কথা শুনে সে বলল, বাবু এমনি হোটেলটা নিয়ে কেস খামারই শুনছি, খামুকা সেখানে গিয়ে কি করবেন বলুন তো? এইরকম জায়গাতেই আমার মন টানে জগন্নাথ, তোমায় জানালাম কারণ তোমাকে আগামী দিনে দরকার পড়বে বিস্তর। আশা করি অন্যায়ের বিরুদ্ধে একরকম পক্ষপাতিত্ব তুমিও করো। জগন্নাথ শিক্ষিত মানুষ, মাস্টারদার কথার প্যাঁচে তার বুঝতে অসুবিধা হলো না, শুধু তার মাথার উপরে লাগানো আয়নায় আমাদের মুখ দুটি একবার দেখে নিয়ে অপ্রস্তুত হয়ে বলল, আমি আসি আপনাদের সাথে। টানা 1.5 ঘন্টা নামলাম আমরা চড়াই থেকে, নিচে এসে মনে হলো অনেক দিন পরে যেন স্বাভাবিক পৃথিবীতে ফিরে এলাম আমরা। মানুষের কর্মব্যস্ততা ও যানবাহনের কোলাহল আবার বুঝিয়ে দিল, পাহাড়ের পরিবেশটা মানুষের মতন নিষ্ঠুর প্রাণীর নয়। ঘোষ অ্যান্ড ব্রাদার্স সত্যি এতক্ষণের মধ্যে চোখে পড়া সব থেকে বড় হোটেল। বাহ্যিক চেহারা দেখলেই বোঝা যায় এখানে থাকতে হলে পকেটের আয়তন বেশ মোটা সোটাই প্রয়োজন। বাইরে একজন উর্দি পরা গার্ড ভদ্রলোক নরম দৃষ্টিতে আমাদের পর্যবেক্ষণ করছিলেন। আমরা প্রধান দরজার দিকে এগিয়ে যেতেই উনি ভ্রু কুঁচকে বললেন, হোটেলে কেউ নেই স্যার, যা বলার থানায় গিয়ে কথা বলুন। আমাদের ভুজঙ্গবাবু এখানে পাঠিয়েছেন, আপনার থেকে আশা করি কিছু বিষয় জানা যায়। ভুজঙ্গবাবুর নাম শুনে লোকটির ব্যবহারে আকস্মিক বদল এলো, তৎক্ষণাৎ মেরুদণ্ড সোজা করে একটা স্যালিউট ঠুকে বললেন, বলুন স্যার আমি কী করতে পারি।
আমি নিখোঁজ তিনজন অতিথির ঘরগুলি একবার খুলে দেখান। পুলিশ হয়তো সার্চ করেছে এর আগে, তবে আমি নিজে চোখে না দেখলে মনের খটকাটা দূর হবে না। ভদ্রলোক ঘরে প্রবেশ করে ডান দিকের একটি ঘরের ভেতর থেকে মস্ত চাবির গোছা নিয়ে আমাদের সিঁড়ির দিকে এগোনোর ইশারা করে হাঁটতে শুরু করল। হোটেলটি কত তলা প্রথমে তা লক্ষ্য করিনি, কিন্তু সিঁড়ি ভাঙতে ভাঙতে যখন কোমর ধরে বসে পড়ার জোগাড়, তখন বেয়াড়া লোকটি বললেন, তিনজনই পাঁচতলার উপরে ছিলেন। কেন, নিচের ঘরগুলি ফাঁকা ছিল না? না, সবকটা ভর্তি ছিল না, তবে কয়েকটা ফাঁকা ছিল। তিনজন কি একই দিন এখানে এসেছিলেন? ঘনশ্যামবাবু এবং অমল বণিক একই দিনে এসেছিলেন। মনসুর খান এসেছিল পরের দিন বিকেলে। তার স্ত্রীর সাথে প্রথম থেকেই ঝগড়া হচ্ছিল বাবু, কোনো একটা ব্যাপার নিয়ে। কি ব্যাপার, কিছু শুনেছো? না, তা তো। বলতে বলতে রুম নম্বর 42-এর তালাটা খুলে দিল সে। ঘরের আলো জ্বেলে বলল, এটা অমল বাবুর ঘর। ঘরটা খুব একটা বড় নয়, আসবাব বলতে একটি বিছানা, ঐতিহাসিক কাঠামোর আয়না, রিডিং টেবিল ও একটা কাঠের চেয়ার। টেবিলটির ওপরে ফুলদানিতে শুকিয়ে আছে কয়েকটা ফুল। মাস্টারদা একবার বিছানার চাদর উল্টোলো, বিছানার নিচে দেখল, ঘরের চারিদিকে তার সন্দিগ্ধ দৃষ্টি ফেলল। তারপর প্রত্যেকটি ঘরে একইভাবে তথ্যসূত্র অনুসন্ধান করার পর আবার পূর্বের ঘরটিতে, অর্থাৎ অমল বণিকের ঘরে ফিরে এসে টেবিলের উপরে রাখা ফুলদানিটির দিকে তাকিয়ে বলল, এইরকম ফুলদানি কি কেবল এই ঘরটিতেই আছে? ভদ্রলোক চোখ সিলিংয়ের দিকে তুলে বুঝে ফেললেন, বললেন, আসলে স্যার ঘরে কি থাকতো না থাকতো এই ব্যাপারে আমি অতটা জানি না, বা আমার কাজের মধ্যে পড়ে না, তাই। মাস্টারদা শুকনো ফুল দুটি তুলে নিতেই সরু কাণ্ডের কাঁটার সাথে বিঁধে উঠে এলো একটি ছোট্ট ছেঁড়া কাগজের টুকরো। একটু কাছে গিয়ে দেখলাম সেটি কোনো সাধারণ কাগজ নয়, ব্যাংকের চেক বইয়ের একটি পৃষ্ঠা এটি। মাস্টারদা ফুলদানিটি টেবিলের উপরে উপুর করতেই সেই কাগজের বাকি অংশটুকু বেরিয়ে এলো খণ্ডাংশ অবস্থায়। বললাম, চেকটাকে এভাবে বাজেয়াপ্ত করা হলো কেন? স্ট্রেঞ্জ, চেকটি ফুলদানির ভেতরে কেন, এটি সব থেকে বড় প্রশ্ন। এই একটু সাহায্য করতো আবির। আমরা দুজন মিলে চেকটি ছেঁড়া 11টি অংশ জুড়ে একটা অস্থায়ী আকার দিলাম। শুধু একটি কোণার অংশ পেলাম না, যদিও সেই অংশটা অপ্রয়োজনীয়। পাকা হস্তাক্ষরে 10,000 rupees only লেখাটি বুঝে নিতে কোনো অসুবিধা হলো না। তবে মাস্টারদা তৎক্ষণাৎ ডান কোণের একটি অংশ তুলে নিয়ে বলল, বি মিত্তল। দৃষ্টি অনুসরণ করলাম, চেকের যে অংশটি ও তুলে নিয়েছে সেখানে অ্যাকাউন্টধারী সই আছে, যা আমি লক্ষ্য করিনি। মাস্টারদা ওই টুকরোটি তার পকেটস্থ করে বেয়ারা লোকটিকে বলল, আপনাদের হোটেলের ম্যানেজার মোহন নন্দী, সে তো এখানেই থাকতো, তাই না? হ্যাঁ স্যার, তবে একদম নিচের তলায়। চলুন, তার ঘরটাও একবার দেখে নি। খোলা ঘরগুলি আবার বন্ধ করে দিয়ে উনি একদম নিচের তলায় এসে সিঁড়ির নিচের একটি ছোট ঘরে খুলে দিলেন। ঘরটির ভেতরে একটি চৌকি, চেয়ার আর দুটি টেবিল ভর্তি কাগজপত্রের ফাইল। মাস্টারদা কয়েকটা হলুদ কভারে মোড়া ফাইল চোখের সামনে তুলে ধরে বলল, অতিথি এলে নিশ্চয়ই তার নাম ঠিকানা নিয়ে সই নেওয়া হয়। ভদ্রলোক মাস্টারদার হাতের ফাইলগুলিতে চোখ বুলিয়ে বলল, এগুলোর ভেতরেই রাখতো, একবার খুলে দেখুন। আসলে আমি তো এগুলো বুঝি না, তাই কখনো মাথা খামায়নি। এবার সে ফাইলগুলো খুলে ফেলল, সুন্দর করে ছক টেনে এক একটি ঘরে তারিখসহ অতিথিদের নাম ও একদম শেষের ঘরে স্বাক্ষর নেওয়া আছে। সেখানে নিখোঁজ তিনজনের স্বাক্ষর পাওয়া গেল, মনসুর খান বাদে বাকি দুজনের সই ইংরেজিতে। গোটা মাসের নথির ওপরে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে আবার ফাইলগুলো সস্থানে রেখে দিতে যাবে
এমন সময় একটা পলকা কাগজের টুকরো ভেসে এসে পড়ল আমার জুতোর ওপর। কাগজের অংশটি তুলে নিতেই চমকে উঠলাম। মাস্টারদা চোখের কোণে ভাঁজ বলল, চেকের কোণের যে অংশটুকু পাওয়া যায়নি তা এই ঘরে পাওয়া গেল। অদ্ভুত ব্যাপার বটে। যাক, আবির আজ আর নয়, এখনই সন্ধ্যা হয়ে আসবে বলে মাস্টারদা দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে এসে দেখি সত্যি দিনের হলদে রং কালচে বাদামি হয়ে এসেছে পাহাড়ের দিকে সন্ধে নামে চোখের নিমেষে। জগন্নাথ গাড়িতে বসে বিড়ি টানছিল, আমাদের দেখেই ব্যস্ত হয়ে সেটা ফেলতে গিয়ে কিছুটা অগ্নিদগ্ধ লাল ফুলকি গাড়ির ভেতরেই কোথাও পড়ে মিলিয়ে গেল। মাস্টারদা প্রশ্ন করল, এখানের মানুষগুলি যেদিন টি গার্ডেন ভিউ পয়েন্টে গিয়েছিল সেদিন গাড়ি কে চালাচ্ছিল তুমি বলতে পারবে? গাড়ি চালাচ্ছিল বিশু, এই হোটেলের বাধাধরা ড্রাইভার সে। তার ঠিকানা জানা আছে? তখনই জগন্নাথ গাড়িটি একটা ছোট্ট চায়ের দোকানের পাশে দাঁড় করিয়ে কাঁচ নামিয়ে প্রশ্ন করল দোকানদারকে, পলাশদা বিশু আজ কোন দিকে গেছে? এই তো বেরিয়ে গেল গেস্ট নিয়ে। যাবেন স্যার? না আজ আর নয়, কাল একবার তাকে নিয়ে এসো তো বাড়িতে। আমরা সেদিন বাড়ি ফিরে এলাম। রাতে তামাংবাবু আমাদের জন্য যে জলযোগের আয়োজন করেছিলেন সেদিন তার স্বাদ এখনো আমি ভুলিনি। পাহাড়ি মুরগির রোস্ট এবং সাথে গরম গরম চালের রুটি খাওয়ার পর সারাটা দিনের ক্লান্তি ভুলে গেলাম। আবহাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের চরিত্র কিভাবে পরিবর্তন হয় জানি না, তবে সমতলের থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় পেটে খিদের পরিমাণ যে বেশি থাকে সেই ব্যাপারে আমি নিশ্চিত। খাওয়া দাওয়া শেষ মাস্টারদা আমার ঘরে এসে একটা সিগারেট ধরাল। তার মুখ গম্ভীর ও ভাবুক, চোখ দুটিতে প্রমাণ অনুসন্ধানের চাঞ্চল্য। বললাম, তুমি কি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলাতে পারলে? আচ্ছা, এরা এখনো দেওয়ালে বা কাগজে বিজ্ঞাপন দিচ্ছে না কেন? সেটাই সব থেকে বড় প্রশ্ন আবির। ভুজঙ্গবাবু এখানে ভিকটিম, তার উপরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গাতেই তার কোনো শারীরিক উপস্থিতি নেই। তাহলে উনি কেন আগের থেকে বিজ্ঞাপন দিয়ে নিজের বিজনেসের ক্ষতি করতে যাবেন? তারপর রইল অমল বসাক ও ঘনশ্যাম মিত্তিরের ব্যাপারটা। মানছি তাদের সংসার নেই, তবে কি আর অন্য কোনো কেউ নেই যারা তাদের খোঁজ করবে? অনেক বড় একটা রহস্য জাল বুনে ফেলেছে আবির, কিছু বুঝে উঠতে পারছি না। একবার ইন্সপেক্টর পালিতকে টেলিফোন করতো। করছি। আমি আমার পকেট বুকটা পাঞ্জাবির থেকে তুলে নিয়ে পালিতবাবুর নাম্বার বের করে ওর কাছে দিলাম। এদিকে পালিতবাবুকে টেলিফোন করে মাস্টারদা কলকাতার দুই নিখোঁজ ব্যক্তির নাম ও ঠিকানা দিয়ে তাদের ঠিকুচিকুষ্টি বের করার কথা বলল। সে বলল, আরে এটা কোনো ব্যাপার নাকি, কাল সকাল 10টার মধ্যে সব ডিটেলস জানিয়ে দিচ্ছি মাস্টারদা। কিন্তু কেসটা কি? মাস্টারদা ভুজঙ্গবাবুর ব্যাপারে সব বলল। পালিতবাবু আরও উদ্যোগী হয়ে উঠলেন তার পরিচিত মানুষের ব্যাপারে এমন কথা শুনে। তারপর টেলিফোন রেখে সিগারেট টানতে টানতে আমার দিকে তাকালো মাস্টারদা। বলল, দিল্লি যেতে পারবি? দিল্লি যেতে হবে কেন? বিনয়বাবুর অফিস এবং থাকার ঘরটা একবার সার্চ করা জরুরি। আমি থানায় দাসবাবুকে বলে দিচ্ছি, একজন কনস্টেবলকে নিয়ে তুই চলে যা। ভয় নেই, ট্রেনে যাওয়া যায় না, আর আমি যাওয়ার ব্যবস্থাই করে দিচ্ছি। দে দেখি ভুজঙ্গবাবুর কার্ডটা, ওনাকে একবার টেলিফোন করে ঠিকানাটা জেনে নি। টেলিফোনে ঠিকানা জেনে নোটবুকে শেষ পৃষ্ঠায় লিখে মাস্টারদা আমার হাতে দিয়ে বলল, গাড়ি এখনই বেরোবে আবির, প্রায় 1000 কিলোমিটারের পথ, কোনোরকম অসুবিধা হলেই টেলিফোন করবি আমায়, তোকে হঠাৎ কেউ সন্দেহ করবে না। মনের উত্তেজনা তখন বাকরুদ্ধ করে দিয়েছে আমায়। এত দূরের পথ যাত্রা এক জায়গায় ভ্রমণরত অবস্থায়, এ এক অদ্ভুত অনুভূতি।
তা আশা করি আপনারা বুঝতে পারছেন। মাস্টারদাকে এখানে রেখে এ কোন অজ্ঞাত সন্ধানে বেরিয়ে পড়ছি আমি? আমার পাশের এই হিন্দিভাষী নেপালি গড়নের লোকটিই বা কে? এই প্রশ্ন আমায় মাঝে মাঝেই অগুন্তি সজীবতার মধ্যেও এক ভয়ঙ্কর শূন্য প্রেক্ষাপটে এনে ফেলেছে বেশ কয়েকবার যাত্রাপথে। আমার পথ সঙ্গী স্থানীয় পুলিশ কনস্টেবল রানা খুব স্বল্পভাষী, কিন্তু আমায় আবার খুব মান্য করে চলছে। হয়তো তাতে ভুজঙ্গবাবু বা দারোগাবুর বিশেষ আদেশ আছে বলেই একটু তৈলবর্ধন হচ্ছে। বিহার গেল, লখনৌ গেল, অবশেষে পৌঁছালাম রাজধানীর গণ্ডিতে। ঠিকানা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হলো না, তবে বাদলবাবুর দোকান এবং বাড়ি দুই জায়গাতেই সভ্য প্রাণীর উপস্থিতির ছাপ নেই। অনুমান করা যায় প্রায় দিন পনেরো হয়ে গেছে এই দুটো জায়গায় কেউ মারায়নি। সুতরাং যে ব্যক্তি পুলিশে খবর দেবে বলেছিল সে মিথ্যে বলেছে অথবা দেয়নি। যদি তাই হতো পুলিশ অন্তত এই দুটি জায়গা আগে খতিয়ে দেখত। আমার কর্মী বন্ধু রানা বাদলবাবুর ব্যবসা ক্ষেত্রের পাশের এক দোকানদারের কাছে প্রশ্ন করলেন, ইয়ে বিনয় বাবু কা দোকান কব সে বন্ধ হ্যায়? ये दुकान पिछले एक महीने से ठीक से चालू ही नहीं हुआ, और घोष बाबू आए थे दो महीने पहले, उसके बाद तो मतलब वो तो एक महीने पहले दिल्ली आया था, कहा देखा नहीं वैसे। चलो एक बार घोष बाबू घरे गए देखी किछु पाओ जाए कि ना। चलिए। विनय घोषेर घोष एंड ব্রাদার্স মেঘালয়ান টী দোকানটির থেকে তার বাসস্থানটির দূরত্ব মাত্র মিনিট পাঁচেকের। একটি ছোট একতলা বাড়ি যার বারান্দায় ধুলো জমেছে পুরু হয়ে, দরজায় ঝুলছে একটি পুরনো আমলের জাদরেল তালা, যেটা ঘরের ভেতরে অতি মূল্যবান জিনিসপত্রের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। রানা বাজখাই কনস্টেবল বিনা বাক্য ব্যয়ে এক লাথিতে দরজা ভেঙে দিল। আশপাশের লোক শব্দ পেয়ে কপাল কুচকে এগিয়ে এলো, কিন্তু রানার গায়ে পুলিশের উর্দি দেখে অভিব্যক্তি বদলে চোখ বড় বড় করে চেয়ে রইল মাত্র। আমরা ভেতরে ঢুকলাম। কোমর সমান উচ্চতার দুটি যন্ত্র আছে ঘরের ভেতরে, একটা খাট এবং তার উপরে একটি গোলাপি রঙের কাগজের দিস্তা। দুজনের দৃষ্টি সেদিকে আকর্ষিত হল। হাতে নিয়ে যা বুঝলাম এগুলি হলো চেরাপুঞ্জির এক পণ্যবাহী ট্র্যাক কোম্পানির রসিদ, যাতে কত বস্তা চা এলো সেখান থেকে তার হিসেব লেখা আছে। তারিখ এক মাস আগের, কিন্তু তার থেকেও অবাক করল রসিদের নিচের গ্রাহকের সইটা। এখানেও সেই বি মিত্তল, অর্থাৎ যেই সইটা ওই হোটেলের ছেঁড়া চেক বুকের অংশে দেখেছিলাম। এবং শুধু একটা পৃষ্ঠায় নয়, পাতা উল্টে উল্টে মোটমাট 65টা মতো পৃষ্ঠায় এই নামের সইটা পেলাম। পেট গরম হয়ে উঠল মাস্টারদাকে না জানানো পর্যন্ত। রানার মাধ্যমে এক প্রতিবেশীর ঘর থেকে ওর কাছে একটা টেলিফোনের ব্যবস্থা করে ফেললাম। সব শুনে মাস্টারদা বলল, যে কোনো একটি সই সহ কাগজ নিয়ে চলে আয় আবির, বাকিটা আমি দেখছি। ফেরাটা কিন্তু আশার মতো নীরব পাষণ্ড হয়নি। আমার ও মাস্টারদার বিভিন্ন অভিজ্ঞতার ঘটনা বলতে বলতে কখন যে সমতল পেরিয়ে পাহাড়ে ঘেরা চড়াইতে উঠে এলাম তা সত্যি বুঝতে পারিনি। তবে তার মধ্যে দুই রাতে পালা করে ঘুমানোও হয়েছে বেশ। আমার মনের অগোচরেই তখন বর্তমানে কেসের প্রধান কালপ্রিট কীভাবে যেন বি মিত্তল ভদ্রলোক হয়ে উঠেছে। এবং শুধু তাই নয়, মানুষটির একটি সম্ভাব্য অবয়ব আমার মস্তিষ্ক তখন তৈরি করে ফেলেছে। হোমস্টের নিচে গাড়ির শব্দ পেয়েই মাস্টারদা দেখলাম চাদর গায়ে পেঁচিয়ে দ্রুত নেমে এলো নিচে। গাড়িতে উঠ, তোমার বাবুর বাড়ি চলো, ড্রাইভারকে বলে সামনের দরজা খুলে ভেতরে ঢুকে বসল। গাড়ি গড়ালো ভুজঙ্গ ঘোষের বাড়ির উদ্দেশ্যে। এরই মধ্যে আমাদের সেখানে যাওয়ার কথা মাস্টারদা যে জানিয়ে দিয়েছে তা বুঝতে পারলাম ভুজঙ্গবাবুকে পাঁচিলের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। মাস্টারদা গাড়ি থেকে নেমেই প্রশ্ন করল, আপনাদের দিল্লির ম্যানেজারের নাম কি? ভুজঙ্গবাবু একটু মাথা চুলকে বললেন, ওর নাম বিলাস।
মিত্তাল? হ্যাঁ, বিলাস মিত্তাল। এখান থেকে যে কাঁচা চা পাতা আপনি দিল্লি পাঠান, তার টাকা কি বিলাসবাবুর চেকের মাধ্যমে দেওয়া হয়? হ্যাঁ, সেই দেয়। তারপরে হিসেব দেখে আমরা তাকে দিয়ে দিতাম। কতদিনের পুরনো ম্যানেজার এই বিলাস মিত্তাল? বেশি নয়, ওই মাস দুয়েক হবে। নিজেই এসে চাকরি নিয়েছে, আর আমাদেরও একজন আর্থিকভাবে সচ্ছল মানুষকে ম্যানেজার হিসেবে দরকার ছিল। বুঝতেই পারছেন সেনগুপ্তবাবু, এত ব্যবসা হিসেবপত্র মাথায় রাখা সম্ভব নয়। কোথায় বাড়ি বিলাসের? সেটা বিনয় জানতো, আমাকেও বলেছিল, কিন্তু বিলাসবাবুর সাথে কি আপনার হোটেলের পাক প্রতিবন্ধী মোহন নন্দীর কোনো সম্পর্ক ছিল? না না, তাদের মধ্যে কোনো চেনাশোনা হওয়ারই কথা নয়। কিন্তু যে অ্যাকাউন্টে টাকা পাঠাতেন বিলাস মিত্তালকে, তার নাম্বারটা একবার রানাবাবুকে লিখে দিন। রানাবাবু খোঁজ লাগান, মিস্টার ঘোষ বাদে আর কেউ এই ব্যাংকের খাতায় টাকা পাঠিয়েছেন কি না। আর হ্যাঁ, ব্যাংকের শাখার নামটাও লিখে দেবেন, চিন্তা করবেন না ভুজঙ্গবাবু, আমি সব জেনে আপনাকে জানাবো। চল আবির, একবার চেরাপুঞ্জি টি গার্ডেন স্পট থেকে ঘুরে আসি আমরা। আমরা আবার গাড়িতে উঠলাম। যে জায়গায় এসে আমাদের বাহনটির গর্জন বন্ধ হল, তার সৌন্দর্য ব্যক্ত করা আমার মতো কলেজ পড়ুয়া ভূগোলের ছাত্রের জন্য বড্ড কঠিন ব্যাপার। হ্যাঁ, তবে তা পারবো না তা নয়। এই পরিবেশ আগের থেকেই যে রং চড়িয়ে রেখেছে, তার উপরে আর রং দেওয়ার কোনো প্রয়োজন হয় না। চতুর প্রান্তে দেবাদিদেবের জটার মতন পর্বতশৃঙ্গ খাড়া পাহারা দিচ্ছে এই মধ্যবর্তী অঞ্চলটিকে। ঘন সবুজের রং কুয়াশায় মিশে কালো হলে তা সত্যিই কত অলৌকিক দেখায়, তা এই জায়গায় না এলে বুঝতে পারতাম না। বেশ কয়েকটা অস্থায়ী দোকান আছে এখানে, কিন্তু তার প্রায় সবকটাই বন্ধ। মাস্টারদা তার মধ্যে একটি দোকানের সামনে গিয়ে দোকানদারের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা, ঘোষ অ্যান্ড ব্রাদার্সের ম্যানেজার মোহন নন্দীকে আপনি চেনেন? দোকানদার ভদ্রলোক মুখ কালো করে বললেন, মোহনকে এখানে কে না চিনি, বোবা হলে কি হবে, খুব ভালো ছেলে ছিল সে। আপনি বলুন তো, এভাবে হারিয়ে যেতে পারে জলজ্যান্ত মানুষগুলো? তাদের দেখেছি আমি সন্ধ্যা পর্যন্ত এখানে। শুধু তাই নয়, তারা যে গাড়িতে করে এসেছিল তাতে ফেরেনি। আবির, আমাদের ড্রাইভার জগন্নাথ সেদিন বিশু ড্রাইভারকে এনেছিল। যে গাড়িতে করে ওরা চারজন সেদিন এসেছিল, অর্থাৎ সন্ধ্যের পরেই তারা হাওয়া হয়েছে। অন্ধকারে ফেরার পথে কোনো খাদে পড়ে যায়নি তো? বোকার মতন কথা বলিস না আবির, মোহন এখানকার প্রাচীন বাসিন্দা, এই অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপারে সে যথেষ্ট বাকিবহল। এই বিলাস মিত্তলের সঙ্গেও সমস্ত ঘটনাটির একটা যোগসূত্র আছে। ওদিকে বিনয়বাবুকেও সরিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যবশতই, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য না আমি বলবো না। বল আবির। তুমি আবার খিল্লি করবে। আরে না, বলি না, কাজেও তো আসতে পারে। আমার মনে হয় বি মিত্তল এখানেই আছেন আর উনিই এগুলি করছেন। মোটিভ কোনো বড় টাকার অঙ্ক হতে পারে অথবা বিষয় সম্পত্তি। মন্দ বলিসনি, কিন্তু ভুজঙ্গবাবু তো হিসেব নিয়েই টাকা পাঠাতেন। যদি খুব ভুল না করি, তার ছোট ভাই বিনয় সেখানে গিয়ে পুরো আমদানি মালগুলিকে তদারকি করে আসতেন, তাই টাকার অঙ্ক খুব বড় সরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই বলে কি শুধু হিসেবে টাকা নেবে বলে এতগুলো আস্ত মানুষকে সরিয়ে দেবে বিলাস মিত্তল? যাক, রানাবাবু টেলিফোন এখন কখন আসে সেটাই দেখার। আমরা ফিরে এলাম বাড়িতে। জগন্নাথ আমাদের নামিয়ে দিয়ে নিচে গেল, তামাংবাবুর কথা মতো কিছু বাজার ঘাট করে আনতে। ঠান্ডাটা যেন সেদিন আরো প্রখর, বোধ হলো মাইনাস টপকেছে তাপমাত্রা। পরদিন সকালে ঘুম ভাঙল পুলিশ গাড়ির সাইরেনের শব্দে। দ্রুত গায়ে চাদর চাপিয়ে বাইরে এসে দেখি মাস্টারদা ঝুল বারান্দা থেকে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে আছে। বলল, আসুন দাসবাবু। দারোগাবাবু উপরে এলেন, হাতে গোল করে পাকানো একটি কাগজ বের করে মাস্টারদার সামনে ধরে বললেন, মাস্টারদা
বিলাসের ব্যাংকের খাতায় ভুজঙ্গবাবু বাদেও আর একজন টাকা দিয়েছেন মাসের এক আগে। কে সে? বিনয় ঘোষ। এবং তথ্যসূত্র অনুযায়ী উনি ভুজঙ্গবাবুর ছোট ভাই। মাস্টারদা কপালে আঙুল বুলিয়ে বলল, কত টাকা? 10,000 টাকা। আমার মনে পড়ে গেল ঘোষ অ্যান্ড ব্রাদার্সের হোটেলে ওই ছেঁড়া চেকটিতে 10,000 টাকার পরিমাণটাই তো লেখা ছিল। মাস্টারদা বলল, এই বিলাসকে কোথায় পাওয়া যায় বলতে পারেন? সে কাজেও লোক লাগিয়ে দিয়েছি। এই দেখুন, দুদিন আগেও সে শিলিগুড়ির একটি ব্যাংকের ঠিকানা থেকে টাকা তুলেছে, অর্থাৎ সেখানেই আছে। কিন্তু হোটেল, এখানকার যত হোটেল আছে বা ওই ব্যাংকের আশেপাশের হোটেলগুলিতে অতিথির নাম নথিভুক্ত করার যেই খাতাগুলি আছে তা চেক করতে হবে, সেখানে নিশ্চয়ই এই সইটি পাওয়া যাবে। মাস্টারদা পকেট থেকে আমার দিল্লি থেকে নিয়ে আসা গোলাপি কাগজটি তুলে দিল দাসবাবুর হাতে। উনি মাস্টারদাকে একটা স্যালিউট করে বললেন, এতদিন কেবল আপনার নাম শুনেছি, আজ আপনার বিচক্ষণতা নিজে চোখে দেখলাম। আপনার মতো গোয়েন্দা আপনার একটু ভুল হচ্ছে দাসবাবু। জীবিকা আমার গোয়েন্দাগিরি নয়, কেবল যে কেস পছন্দ হয় সেই কেস আমি নিই, তাছাড়া আমার পেশা শিক্ষকতা। যাই হোক, এখন যান কাজে লেগে পড়ুন। দারোগাবাবু দ্রুত বেরিয়ে গেলেন। এই প্রথমবার ভুজঙ্গবাবুর বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ি না বলে কোনো ব্রিটিশ আমলের প্রাসাদ বললে ভুল হবে না। দেওয়ালে আটকানো ছবিগুলো আমাদের থেকে উচ্চতায় লম্বা, তাছাড়া দামি দামি বৈদেশিক পণ্যের তো অভাব নেই। আমি অবাক হয়ে চারিদিকে দেখছিলাম, ভুজঙ্গবাবু ও মাস্টারদা এর মধ্যে কথোপকথন শুরু করে দিয়েছে তা লক্ষ্য করিনি। এবার তাদের পাশে গিয়ে মকমলের খোলস আটা আরামদায়ক চেয়ারে বসে আলোচনায় সামিল হলাম। মাস্টারদা বলল, আপনার বিষয় সম্পত্তির ভাগাভাগি কি হয়ে গেছে? বিনয়ের নামে এখনো কিছু আলাদা করে দেওয়ার প্রশ্ন আমাদের দুই ভাইয়ের মধ্যে আসেনি। আপনার ভাই বিনয় ঘোষ আপনাদের দিল্লির ম্যানেজার বিলাস মিত্তলকে 10,000 টাকা পাঠিয়েছে, আপনি জানেন? না, তা তো আমাকে বলেনি। হঠাৎ বিলাসকে টাকা পাঠানোর দরকার পড়ল কেন? সেটা জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এমন সময় টেলিফোনের শব্দ এলো ওপরের কোনো ঘরের থেকে। আমার ফোন এসেছে, এক মিনিট আসছি। উদয় দাসবাবুর টেলিফোন, চলুন আমিও আসছি। আমিও পেছন পেছন গেলাম। মাস্টারদার অনুমানই ঠিক, দাসবাবুর টেলিফোন। উনি বললেন, মাস্টারদা, বিলাসকে নিরুপমা হোটেলে পাওয়া গেছে, ওকে থানায় নিয়ে যাচ্ছি, চলে আসুন। দ্রুত আমরা তিনজন গাড়ি নিয়ে থানায় পৌঁছালাম। বিলাস মিত্তাল কোনো লোক নয়, একটি বছর 30-এর যুবক। দেখলে মনেই হয় না উনি কোনো অসামাজিক কাজবাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। বেটে খাটো ফর্সা চেহারা, মুখে একটা অযাচিত ভয় ইতিউতি খাবি খাচ্ছে। মাস্টারদা প্রশ্ন করল, বিনয়বাবু কোথায়? আমি জানি না উনি কোথায় চলে গেছেন, তবে সত্যি বলছি আমি কিছু করিনি। তোমাকে কখন বলা হলো যে তুমি কিছু করেছো? দাসবাবু বিলাসের গালে সপাটে একটা চড় মেরে বললেন, তুমি এখানে কি করতে এসেছো? তোমার দিল্লিতে থাকার কথা না? দুধে দারোগার হাতের চড় মন্ত্রের মতো কাজ করলো। বিলাস হাত জোর করে বলল, আমায় বিনয়বাবু 10,000 টাকা পাঠিয়ে বলেছিলেন অবল বসাকের কাছে পাঠিয়ে দিতে, এবং কথা ছিল অবল বসাক সেটি মোহনবাবুকে দিয়ে কিছু টাকার কাজ করিয়ে নেবেন, কিন্তু কি কাজ তা আমি বলতে পারবো না। বিনয়বাবু আমায় সেদিনই রাতে চিঠি দিয়ে খবরটি ভুজঙ্গ স্যারকে জানাতে বলেন, এবং এটাও জানান আমি যাতে ওনাকে একটা চিঠি পাঠিয়ে দিই। তবে সেই চিঠির পাল্টা জবাব পাওয়ার আগেই উনি আমায় আরো টাকার লোভ দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। আমি গরিব আদমি স্যার, বাড়িতে বউ বাচ্চা আছে, যা বেতন পাই তাতে কি আর সংসার চলে? এখানে এসেছি 7 দিন আগে, এখানে এসে শুনি অমল বসাক মোহন নন্দী সহ আরো দুজন উধাও। আমি এসবের কিছু জানি না স্যার, কিচ্ছু জানি না। এবার তুমিও উধাও হবে বিলাস, শুধু আর একটা টেলিফোনের অপেক্ষা। আমি ইন্সপেক্টর পালিতের কাছে একটা টেলিফোন করতো, ভুল হয়েছে সেদিন তোর থেকে নাম্বারটা না রেখে দিয়ে। তুই বেরিয়ে যাওয়ার পর আমার মনে আসে,
আমি পকেট থেকে নোটবুক বের করে পালিত বাবুর কাছে টেলিফোন করলাম। পরিচয় দেওয়ার পরে ওপাশ থেকে শুনতে পেলাম, আমি এখনই ফোন করতে যাব ভাবছিলাম, আর বলো না, একটা ঝামেলায় ফেসে গিয়েছিলাম। এমন সময় মাস্টারদা আমার হাতের থেকে রিসিভারটি নিয়ে বলল, ওদের খোঁজ পেয়েছেন পালিত বাবু? অমল বসাক আর ঘনশ্যাম দুজনেই দুজনের বাড়িতে আছে, আর তার সঙ্গে আরো একজনকে পাওয়া গেছে। সেই ব্যক্তি বোবা, নাক মুখ ফুলে ঢোল, মাথায় ব্যান্ডেজ, বোধহয় অ্যাক্সিডেন্ট করেছিল। এমন ভাবে দুটোকে তুলবে যেন কাক পক্ষীতে উঠে না পায়। আর আহত ব্যক্তিকে চেরাপুঞ্জির ঘোষ অ্যান্ড ব্রাদার্স হোটেলে পাঠিয়ে দিন, আমরা অপেক্ষা করব। ঠিক আছে মাস্টারদা। দাসবাবু এটাকে লক আপে পড়ুন, বলে বিলাসের দিকে অঙ্গুলি নির্দেশ করে চলে এলো মাস্টারদা। এতক্ষণ পুরো ব্যাপারটা ভুজঙ্গবাবু কেবল অবাক হয়ে শুনছিলেন। এবার মাস্টারদাকে প্রশ্ন করলেন, কি হচ্ছে এসব? সম্পত্তির কাগজপত্র এসব আপনার নামে আছে তো? এখনো পর্যন্ত। বেশ, আপনাকে একটু হারিয়ে যেতে হবে আপনার ভাই বিনয়ের মতো, শুধু ঠিকানাটা দিয়ে যাবেন আমায়। তবে জানিয়ে রাখি, সময় লাগতে পারে, হতে পারে এক মাস বা দু মাস। আপনি কি বলছেন মিস্টার সেনগুপ্ত? কেন বললাম পরে বুঝতে পারবেন, এক রাত অপেক্ষা করা যাক মোহনবাবুর জন্য। আমি মাস্টারদার মাথায় কি চলছে তা বুঝতে পারলাম না ঠিকই, তবে রহস্য ভেদ যে সে করে ফেলেছে তা তার প্রশান্ত মুখাবয়ব দেখেই আঁচ করতে পারলাম। হোমস্টেতে সেদিন রাতে আমি মাস্টারদার সাথে খুব হাসাহাসি করলাম, তামাংবাবুকে আমাদের আড্ডায় সামিল করে। কান ঘেঁষে উঠে যাওয়া শৈলস্তম্ভ, যে চূড়ার নাম টিপুলা, তারই কোলে বসে এক স্বর্গীয় পরিবেশে মনের সমস্ত দুশ্চিন্তা বিসর্জন দিয়ে খোলা মনে জীবনকে উপভোগ করা যে কি সুখের প্রকাশ ঘটাতে পারে তা সেই রাতে বেশ বুঝতে পেরেছিলাম। পরদিন সকালে মোহনবাবুকে পাঠানো হলো প্রাইভেট গাড়িতে করে। তাকে হোটেলে বসিয়ে স্থানীয় ডাক্তার ডেকে নিয়ে আগে প্রাথমিক চিকিৎসা করা হলো। তারপর মাস্টারদা একটি সাদা কাগজ কলম তার সামনে এনে সম্পূর্ণটা সেখানে লেখার ইঙ্গিত করল। মোহনবাবুর বাকশক্তি নেই ঠিকই, তবে হাতের লেখায় যেন সেই শক্তির ঝলক প্রকাশ পায়। তিনি যা লিখলেন তার মর্ম এই, বিনয়বাবু প্রথমে টাকা পাঠালো বিলাস মিত্তালের কাছে। বিলাস মিত্তাল এতদিন যাবৎ ব্যবসার টাকা নিয়ে বিনয়বাবুর সাথে লুকিয়ে অন্য ব্যবসা চালাচ্ছিলেন। এদিকে অমল, মনসুর, ঘনশ্যাম বিনয়বাবুর লোক, কিন্তু তারা শুধু টাকার বিনিময়ে কাজ করে। বিলাসের মারফতে অমলের কাছে চেক এলে সেটা মোহনকে দেওয়া হয় ভুজঙ্গবাবুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। মোহনবাবু সে চেক কয়েক টুকরো করে গুঁজে দেয় অমল বসাকের হাতে। এই কাজ করার জন্য একজনই আসতে পারত, কিন্তু তারা তিনজন এসেছে যাতে বিকল্প বুদ্ধিটা খাটাতে গেলে পুলিশের সন্দেহ যে কোনো একজনের ওপরে না পড়ে। পরদিন সকাল থেকে তারা মোহনবাবুকে মাদকের নেশায় ডুবিয়ে রেখে দেয়, তার কাছে সবান্ধবে দোষ স্বীকার করে, এবং এটাও বোঝানো হয় তারা নাকি ভুজঙ্গবাবুর বন্ধু, তাই একটু মোহনবাবুর সাথে মশকরা করছিল। সেদিন সন্ধ্যাবেলাতেই চেরাপুঞ্জির টি গার্ডেন ভিউ পয়েন্ট থেকে নিজস্ব গাড়িতে করে তারা উধাও হয়ে যায় আর সোজা চলে আসে কলকাতা। মনসুরবাবুর বউ যেটুকু করেছে সেটাও পরিকল্পনা অনুযায়ী, এতটুকু জানতে পেরেছে মোহনবাবু তাদের কাছের থেকে, তাও গুপ্ত উপায় অবলম্বন করে। যদিও ছেঁড়া ছেঁড়াভাবে সংগ্রহ করা লেখাগুলিকে আমি আপনাদের বোঝার স্বার্থে গুছিয়ে নিয়ে বললাম। লেখাটা পড়ে মাস্টারদার ঠোঁটের কোণায় একটা গৌরবের হাসি ফুটে উঠল, বলল, ভুজঙ্গবাবুকে সরাতে পারলে বিনয়বাবুর রাস্তা ফাঁকা হয়ে যায়, অতএব ভুজঙ্গবাবুর পরে সম্পত্তির স্বত্বাধিকারী সেই হয়। যেহেতু বর্তমানে সব কিছু তার নামে, হয়তো তার চোরাই কারবারের কোনো বড়সড় বিনিয়োগের জন্য টাকা দরকার ছিল। আবির কাগজটা দিয়ে দেখি। মোহনবাবুর লেখা কাগজটির উল্টো দিকে মাস্টারদা লিখতে শুরু করল,
সে লিখল, মোহনবাবু মনে রাখবেন বিনয় ঘোষের দাদা ভুজঙ্গ ঘোষ নিখোঁজ হয়ে গেছে, শুনে চারিদিকে সাড়া পড়ে যাবে। খুব শীঘ্রই বিনয়বাবুও এখানে একেবারে ভালো মানুষটি হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করবেন অথবা লোক পাঠাবেন, কারণ তাকে না খুঁজে পাওয়া পর্যন্ত সে ভূস্বামী হয়ে উঠতে পারবে না। একজন নিখোঁজ ব্যক্তিকে মৃত প্রমাণ করতে বহু বছর সময় লাগে আইনত। আপনার কাছে খোঁজ নিতে এলে আপনি আমার নাম সুপারিশ করবেন, বলবেন আমি অনুসন্ধানে লাগলে হয়তো খুঁজে বের করা যেতে পারে, বাকিটা আমি দেখে নেব। মাস্টারদা কাগজটি মুড়ে মোহনবাবুর হাতে দিয়ে চলে এসেছিল সেদিন, আর তার ফলাফল আজকে আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন। বিনয়বাবু ও বিলাস মিত্তাল পাথরের মূর্তির মতো আমাদের দিকে তাকিয়ে রইল সমস্তটা শুনে। মাস্টারদা বলল, বাড়িতে কেউ নেই বিনয়বাবু, নইলে দু কাপ স্পেশাল চা খাওয়াতাম আপনাদের। কত পরিকল্পনাই না করেছিলেন আপনারা, সেই বাঘের খাঁচাতেই এসে ঢুকলেন অবশেষে। একেই বলে মাছের তেলে মাছ ভাজা। আপনার দাদা কোথাও হারাননি, বিনয়বাবু তাকে আমি গা ঢাকা দিতে বলেছিলাম, কয়েকদিন আগেও কথা হয়েছে, সে ভালো আছে। আর বিলাসবাবু দাসবাবুকে টেলিফোন করে আমি আপনাকে ছেড়ে দিতে বলেছিলাম, কারণ মানিক জোরকে একসাথে ধরার মজাটা সত্যি বেশি। বলাই লিকার চা করো চার কাপ। রাজদেবী প্রোডাকশনে শুনছিলেন মাস্টার দ্য সিরিজের প্রথম গল্প চেরাপুঞ্জিতে চাঞ্চল্য। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গল্পটিকে আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন, যাতে আরও আরও এই জাতীয় গোয়েন্দা গল্পের সিরিজ নিয়ে আসতে আমরা উৎসাহিত বোধ করি। গল্পটির সমগ্র পরিচালনায় ছিল দেবী অন্ত্রী দাস, গল্পটির বিভিন্ন চরিত্রে রাজপ্রতাপ ও সন্তু, পোস্টার ডিজাইনে দাস স্টুডিও, শব্দ সংযোজন ও আবহে দাস স্টুডিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরব আবার একটি রোমাঞ্চকর গল্পের সাথে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।